রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে, কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে এবং মানুষের প্রাণ ঝরে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তর্প পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানু অধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।